আমার অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, আমি পা ব্যথায় হাঁটাচলা করতে পারিনি, অনেক দিন বেড রেস্টও বাসায় ছিলাম, অনেক ওষুধপত্র খেয়েছি কিন্তু কোনো কাজ হয় নাই। পা ব্যথা বলতে কোথায় ব্যথা? পা, কোমর, এই যে গিরে, হাঁটু, পায়ের গিরেতে, প্রত্যেকটা জায়গায় আপনার ব্যথা ছিল? মানে গিরে, হাঁটুতে আর কোমরেই বেশি ছিল। আচ্ছা, কতদিন থেকে এটা? প্রায় বেশ কিছুদিন যাবত, আমি এক দেড় বছর, দুই বছর যাবত ব্যথায় অনেক কাতর, মানে ই করছি, ট্রিটমেন্ট করাইছি কিন্তু কোনো উপকারিতা পাইনি। এখন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে, এই DPRC-তে এসে আমি অনেকটা উপকৃত হয়েছি এবং অনেক ভালো, এখন আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডি কিন্তু এখন শুধুমাত্র একটি নাম নয়, এটি কিন্তু একটি স্বপ্ন। হাজার হাজার, লাখ লাখ মানুষকে স্বপ্ন দেখাচ্ছে এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করছে এবং বাস্তবে সেই রূপ দিচ্ছে, একটি ভালো পথ নির্দেশনা। আমরা চেষ্টা করি আপনাদের সকলকে একটি সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের সাথে আমাদের যিনি ভাই উপস্থিত আছেন, গত 18 থেকে 19 বছর যাবত উনি কাপড় ব্যবসার সাথে উনি জড়িত ছিলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং প্রচণ্ড পরিশ্রমী একটি মানুষ। কখনো কিন্তু উনি অলসতাকে কখনো উনি প্রশ্রয় দেননি ওনার জীবনে, চেষ্টা করেছেন সবসময় কঠোরভাবে কাজ করার জন্য। কিন্তু জীবনের একটা সময় এসে, একটা পর্যায়ে এসে হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়েন, যেটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, পাশাপাশি ওনার PLID সমস্যা ছিল। কিভাবে এবং উনি এই সমস্যায় পড়েছিলেন এবং কীভাবে উনি এই জায়গা থেকে উনি পরিত্রাণ পেয়েছেন, আসুন দর্শক সরাসরি আমরা ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে আমরা বিষয়টা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমাদের দর্শকদের জন্য একটু আপনার নামটা এবং বয়সটা যদি একটু বলেন। জি, মোহাম্মদ আজিজুল কাজী, বয়স 41। 41 বছর। জি স্যার, আমরা জানি যে আপনি দীর্ঘ অনেকটা সময় কাপড় ব্যবসার সাথে জড়িত ছিলেন, তো মূলত আপনার ব্যবসার স্থানটা কোথায়, কোথায় করেন? সদরঘাট। সদরঘাটে? জি। আচ্ছা, কোন মার্কেট এটা? সাউথ প্লাজা, দ্বিতীয় তলা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, আমি পা ব্যথায় হাঁটাচলা করতে পারিনি, অনেক দিন বেড রেস্টও বাসায় ছিলাম, অনেক ওষুধপত্র খেয়েছি কিন্তু কোনো কাজ হয় নাই। পা ব্যথা বলতে কোথায় ব্যথা? পা, কোমর, এই যে গিরে, হাঁটু, পায়ের গিরেতে, প্রত্যেকটা জায়গায় ব্যথা ছিল, মানে গিরে, হাঁটুতে আর কোমরেই বেশি ছিল। আচ্ছা, কতদিন থেকে এটা? প্রায় বেশ কিছুদিন যাবত, আমি এক দেড় বছর, দুই বছর যাবত ব্যথায় অনেক কাতর, মানে ই করছি, ট্রিটমেন্ট করাইছি কিন্তু কোনো উপকারিতা পাইনি। আচ্ছা, গত দেড় থেকে দুই বছর যাবত আপনার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার জন্য তো আপনি সমস্যায় ভুগছিলেন, তো আর এখন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে, এই DPRC-তে এসে আমি অনেকটা উপকৃত হয়েছি এবং অনেক ভালো, এখন আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে যখন দেড় থেকে দুই বছর আগে সবার প্রথমে আপনার এই ব্যথাটা শুরু হয়েছে, তো প্রথমে কোথায় হয়েছিল, হাঁটুতে নাকি কোমরের থেকে? প্রথম কোমরে হালকা হালকা লাগছে, কিন্তু ইসে আপনার হাঁটুতেও ব্যথা করছে, উঁচু নিচু হইলে ওই সময় ব্যথা লাগছে, নামাজ পড়তে গেলে উঁচু নিচু হইলে ওই সময় কোমরে, তারপরে হাঁটুতে ব্যথা লাগছে। আচ্ছা, তো যখন প্রাথমিকভাবে এই ব্যথাটা যখন শুরু হয়েছিল, প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন বা কোন ডক্টরের কাছে গিয়েছিলেন তখন? প্রথম দেখাইছিলাম মোটামুটি কিছুদিন ভালো ছিলাম, পরে ঢাকা কুড়িল বিশ্ব রোড এক ডাক্তার দেখাইছিলাম, কিন্তু নিয়মকরণ কিছু দিছিল, মোটামুটি কিছুদিন ভালো ছিলাম, পরবর্তীতে আবার সেই পরবর্তীতে আমাদের এই সারের সন্ধান পেয়ে আমি এখানে ভর্তি। আচ্ছা, তো যখন আপনার এই সমস্যাটা শুরু হয় এবং একটা পর্যায়ে কি হয়েছিল যে আপনি এত ডক্টরের কাছে ছুটাছুটি করছিলেন, মানে কি আপনি কি আপনার ঘর থেকে বেরোতে পারছিলেন না বা স্বাভাবিক যে কাজগুলো? মানে প্রচণ্ড ব্যথা করতো, ব্যথায় ঘুম আসতো না, তারপরে
যেদিকে কাত হইতাম ওদিকেই ব্যথা লাগতো, কোমরে ব্যথা লাগতো, হাঁটুতে ব্যথা লাগতো, ব্যথার জন্য তারপরে আর কি করুম, দোকানে যাইতে পারতাম না। আচ্ছা, তো আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আপনি নিজে তখন সেখানে মুভ করতে পারছিলেন না, যাইতে পারতাম না, এই জন্য পরিপূর্ণ মানে ই করাই নাই, কেউ এক্সরে করাইছে, কেউ এমআরআই করাই নাই, আবার কেউ মনে করেন হাঁটুডা করাইছে, কোমরেডা করাই নাই, কেউ রক্ত পরীক্ষা করেছে, বা অনেকে পরীক্ষা নিরীক্ষা করাইছে কিন্তু অন্য কিছু করাই নাই, এরকম মানে সঠিকভাবে যে আপনার আসলে যে কি রোগ বা কি সমস্যা সেটাই আপনি ধরতে পারছেন না, এটা পরিপূর্ণভাবে হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা, আমরা জানি যে আপনি পরবর্তীতে যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, তো ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? সর্বপ্রথম আমি ইউটিউবে স্যারের ই পাই, ভিডিও দেখি, ভিডিও দেখতে পাই, ওখান থেকে স্যারের নাম্বার সংগ্রহ করে এখানে যোগাযোগ করে আমি আইসা স্যারের আগে দেখাই, তারপর পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর স্যারে ভর্তি লেখে আমি ভর্তি হই। আচ্ছা, স্যার আপনাকে দেখার পরে তখন বলেছেন যে আপনাকে ভর্তি থাকা লাগবে, স্যার কি আপনাকে ভর্তির আগে এমন কিছু বলেছেন যে আপনার পরীক্ষা নিরীক্ষার পরে যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন এমন কিছু? হ্যাঁ, বলছে যে আপনি ঔষধপত্র দিলে আর আপনার যদি আমাদের এখানে থাইকে স্থায়ীভাবে ট্রিটমেন্ট করান 15 দিন, আপনি আল্লাহর রহমতে সুস্থ। আলহামদুলিল্লাহ। তো স্যারের আন্ডারে এখানে কতদিন ভর্তি ছিলেন? আমি আজকে 14 দিন চলে, 14 দিন ছিলাম। আচ্ছা, 14 দিন পরে সবচেয়ে বড় কোয়েশ্চেন, এখন কি অবস্থা আপনার? এখন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ, এখন সুন্দর মতো হাঁটা চলা করতে পারি, এবং খুবই ভালো, আপনার সেই খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, শুয়ে থাকলে সেই কোমরের ব্যথা, হাঁটু ব্যথা না এরকম এখন লাগে না, এখন আল্লাহর রহমতে ভালো। আপনি নামাজ পড়তে পারছেন? এখন নামাজ কালাম পড়তে পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে যে 14 দিনে খুব অল্প একটা সময়, এর ভিতরে যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, এবং আপনার যে সেই আপনার পুরাতন ব্যবসায় আপনি আবার ফিরে যেতে পারবেন, আপনার পরিবারের জন্য আবার ঠিক আগের মতো করে উপার্জন করতে পারবেন, এই পুরো বিষয়টা, সুস্থ একটা জীবন, পুরো বিষয়টা কেমন লাগছে এখন আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে খুবই সন্তুষ্ট এবং শুকরিয়া আল্লাহর কাছে যে এখানে এসে পরিপূর্ণ ট্রিটমেন্ট করাইতে পারছি এবং করছি, এবং যারা পরিচালনা করছে এবং যারা দায়িত্ব পালন করছে খুব সুন্দর মতন দায়িত্ব পালন করছে এবং সুন্দর মতন পরিচালনা করছে, এটা আমার আমার কাছে আমি খুবই গর্বিত এবং সন্তুষ্ট। আমি স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, হয়তো আল্লাহ আপনাকে কিছুটা সামর্থ্য দিয়েছেন বা চেষ্টা করেছেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার জন্য, আমাদের কিন্তু এরকম অসংখ্য ভাই বোন আছেন যারা হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের হয়তো এই পরিমাণ হয়তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার মতো অবস্থা নেই, হয়তো আছে, একবারই হয়তো চেষ্টা করতে পারেন, অনেক হয়তো জানেন না যে কার কাছে গেলে আমি ভালো একটা ট্রিটমেন্ট পাবো বা কোথায় গেলে কোন ডক্টরের কাছে গেলে আমার সঠিক চিকিৎসাটা পেতে পারি, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো এটাই যে এখানে আসেন, স্যারের সাথে যোগাযোগ করেন, স্যারের আইসা আগে প্রথম দেখান, দেখানোর পরে স্যারে কি পরামর্শ দেয় ওই অনুযায়ী ট্রিটমেন্ট করেন, আল্লাহর রহমতে সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। এবং খুবই ভালো পরিবেশ, ভালো স্থান, আইসা DPRC-তে যোগাযোগ করেন, দেখা করেন, এবং সবাই আইসা চিকিৎসার জন্য যোগাযোগ করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা অসংখ্য SMS পাই, অসংখ্য ইমেল পাই, অসংখ্য কমেন্টস পাই, এবং অসংখ্য রোগী আমাদেরকে টেলিফোনে বলেন যে PLID কি আসলে ভালো হয়, অস্টিওআর্থ্রাইটিস কি আসলে ভালো হয়, আমি দীর্ঘদিন আমি ট্রিটমেন্ট করেছি, আমি দীর্ঘদিন যাবত আমি ওষুধ খাচ্ছি, বাট আমি ভালো হচ্ছি না। আমাদের কথা হচ্ছে আপনারা একবার আসেন, এই যে আমার পাশে যে আমার ভাই আছেন, এরকম অসংখ্য ভাই, অসংখ্য আমাদের প্রবাসী ভাই আছেন, দেশের আছেন, বোন আছেন, বাবা আছেন, দিনের পর দিন ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হয়ে সুস্থ জীবনযাপন করছেন, তারা যদি পারে কেন আপনি পারবেন না? সবার আগে আসলে দরকার আমাদের সঠিক ডায়াগনোসিস, আমার রোগটা যদি সঠিকভাবে আমরা সঠিক সময়ে ধরতে পারি, নির্ণয় করতে পারি, এবং সঠিক চিকিৎসা, শুধু চিকিৎসা হলে হবে না, আমাদের সঠিক মেডিসিন এবং সঠিক ট্রিটমেন্ট যদি আমরা পাই, আমরাও পারবো যে সঠিকভাবে সঠিক জীবনে সুস্থ একটা জীবনে আমরা ফিরে যেতে। আপনারাও অবশ্যই পারবেন, খুবই সহজ, এত কঠিন কিছু না, শুধুমাত্র আপনার সদিচ্ছাটা প্রয়োজন, আপনি চেষ্টা করেন আপনিও পারবেন, যেমনটা আমাদের এই ভাই পেরেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।
আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।